জীবন যেখানে রঙিন হাসি কান্না আর ভালোবাসা মেঘ ভেঙে ক্রোধ আসে হৃদয়ে হৃদয় কাছে আশায় দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন মায়ের ডোরে প্রাণের আলাপন প্রিয়জন তার আর কি দোষ, তুমিও তো তার কোনো খোঁজ খবর নাও না। এ কি তুমি কাঁদছো? আপনার বউ যদি নিয়ে যাই তো আপনি বুঝতেন কেমন লাগে? তার তো বউ থাকা সম্ভব না, নাকি আছে আপনার? একদম খেয়ালি করবেন না, এটা খেয়ালি করার পরিবেশ না। এই ভদ্রলোকের বউ কি আপনার কাছে? সে ভদ্রলোক না আপা, এরকম যদি করি বাবা মারা গেলে ওরা দেখতে আসবে। তুমি এমন ভাবে কেন চিন্তা করছো? শোনো, যেটাই করো না কেন তোমার ছেলে মেয়েদের সাথে কথা বলো না। কেন কথা বলবো কেন? আমার কোনো কথা শোনার জন্য কি ওরা কখনো ফোন করে? ওরা তো ফোন করে না। তুমি তো বাবা, তোমার উচিত ওরা যদি কোনো ভুল করেও সেই একই ভুলটা তোমার না করা। আচ্ছা, এটাকে তুই ভুল বলছিস কেন? বরঞ্চ ওদের জন্য কিছু রেখে যাওয়াটাই বড় ভুল। তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই এক কাজ কর, তুই তুই রেডি কর আর উদ্যোগ নে, তুই উদ্যোগ নে, প্রজেক্ট ফাইলটা রেডি কর, আমি আছি তোর সাথে, আমি আছি। সব ঠিক আছে, সব কিছুই করব, কিন্তু অবশ্যই তোমার ছেলে মেয়েদের সাথে তোমার কথা বলে নিতে হবে। তুমি কেন বুঝতে পারছো না, ওরা একসময় মনে করতে পারে যে আমি বোধহয় তোমাকে ইনফ্লুয়েন্স করে কাজটা করিয়েছি। আর তুমি বলো, এরকম কোনো কথা যদি আমাকে শুনতে হয় তাহলে কি এতে তোমার ভালো লাগবে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটার জন্য আমি জবাব দেব। তুই চিন্তা করছিস, তুই রেডি কর তো। আচ্ছা ঠিক আছে, ওটা পরে পরে দেখা যাবে। মানে হলো এই ধরো কয়দিন আগে লাখ লাখ রোহিঙ্গা আসলো। আচ্ছা তোমরা যখন আসছো তখন তোমরা কয়জন আসছিল? মানে কি বলছো? খালি মানে মানে বলছি। আচ্ছা তোমার কি পাসপোর্ট আছে? ওদেরকে জোর করে এদেশে পাঠানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক বুঝছি। কালকে কি রান্না করবা? কালকে তোমার জন্য মানে আমাদের জন্য যে রান্না তৈরি করবো সেটা হলো টার্কিশ চিকেন। আচ্ছা তোমার হঠাৎ করে এক দোকানের দেশে নাগরিক হওয়ার ছিল কেন? শুনেছি ওই দেশের মেয়েরা নাকি অনেক সুন্দরী, এর জন্য? তুমি বলো না, যত সুন্দরী হোক আমি তো তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। এর জন্যই মনে হয় অফিস ফাঁকি দিয়ে তুমি পেছনে পেছনে গোয়েন্দা বিয়ে করবে। আচ্ছা নূর, আমাকে কি তোমার বোকা মনে হয়? মানে দুজন মানুষ কিছুটা একই রকম দেখতে হতেই পারে, কিন্তু দুজনের দাড়ি এক রকম হবে কেন? না মানুষ এক হলে আলাদা হবে কেন? আমার হতেও খালি তোর একবার ধরতে পারি, তারপর তোরে দেখাচ্ছি। দাঁড়া বাবা, বললাম মদ হয়েছে খাওয়া না। আমি মনে করো যে যদি মেয়েটা কোথায়?
কেন? অন্যের বউ নিজের কাছে রাখাটা আইনত ঠিক না, জানেন তো বিষয়টা? আমি তো নিজের কাছে রাখি নাই। কোথায় রেখেছেন? খুঁজে বের করেন, সেটা দায়িত্ব তো আপনাদের। খোঁজেন? হিয়ালি করবেন না, একদম হিয়ালি করবেন না বলে দিচ্ছি। হিয়ালি আমার একদম সহ্য হয় না। হিয়ালি আমি করতেছি না। একটা মানুষ তার নিজের ইচ্ছায় নিজের মতো বাঁচবে, নিজের মতো থাকবে, সেই অধিকার তো তার নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে। তাহলে আইন সবার জন্য সমান? আইন তো কারো একার জন্য না, সবার জন্য নাকি? আমার বউ নিয়ে যাও না সুডা মনে তোমার। দেখুন মিস্টার দীপ্ত, আপনার সাথে তর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। আপনি বলুন মেয়েটা কোথায়। তার মেয়েটাকে অমানুষের হাতে তুলে দিলেন, তাই তো? সেটা তো আমি বলিনি। দেখুন অর্ধেক কথা বলবেন না, অর্ধেক কথা বলে আপনি জট পাকানো শুরু করেন। আমি অর্ধেক কথা বলি নাই। আপনার ফোনটা কোথায়? কালও আপনার হাতে ফোন দেখেছি, আজকে কই? বিক্রি করে দিছি, টাকার দরকার ছিল। অন্যের স্ত্রীর পেছনে টাকা খরচ করলে তো টাকার ঘাটতি হবে। ঠিকই ধরছেন, যে হোক আমার তো কাজ আছে। এই যে আপা, ইন্সপেক্টর আপা, এই যে নেন, উনার নামে কোর্টে মামলা হয়েছে, যে মামলার কাগজ নিয়ে আসছি দেখেন। কিসের মামলা? কিসের মামলা মানে আমার বউরে নিয়ে গেছে আর আমি মামলা করব না? তাহলে আপনি জিডি করতে কেন আসছেন? কি কোন আপা, জিডি করতে আসছি কেন মানে আমার বউরে খুঁজে বাইর করা লাগবো না? আচ্ছা মন্ত্রী, দাঁড়ান, আপনার নামে ওয়ারেন্ট আছে, সরি আপনাকে যেতে দিতে পারছি না। আগের বার যেখানে সেখানেই তো। হ্যাঁ আমি তো চিনি, অসুবিধা নেই, যাই। ওকে চলে গেল, ভাগবো তো? ভাগবে না, আপনি টেনশন করবেন। ওরে বা, চোর হইলেও ইমানদার চোর, রংবাজি আমার সাথে রংবাজি। আপনি চলে যান, এখনই চলে যান, আমি তাকে কোর্টে পাঠিয়ে দেব, যান। আপা আপনি কি কষ্ট পাইলেন? মানে এই যে আমি এত কিছু বইলা ফালাইলাম, আর ওনার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? মানে কখন কোনো সম্পর্ক না, মানে যে ফোন করে ডাকলেন আর সাথে সাথে চলে আসলো, এই জন্য জিজ্ঞেস করলাম। যাইতেছি। না 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 না, থ্যাংকস থ্যাংকস তোমাকে। থ্যাংকস কেন? আমাকে কিছুটা সময় উপহার দেওয়ার জন্য। তুমি ভুলে যাচ্ছ যে এটাই আমার কাজ, সঙ্গ দেয়া। যারা নিঃসঙ্গ, যাদের কথা বলার কেউ নেই, তাদের জন্য কে আছে? আমি। আহা, জানি জানি, যে রোজ আমার খবর নেয়, আমার খাওয়া দাওয়ার খবর নেয়, আমাকে নিয়ে ঘুরিয়ে বেড়ায়, তাকে তো থ্যাংক দেওয়াই উচিত। হয়েছে হয়েছে হয়েছে, এখন যাও, ফ্রেশ হও, যাও। তুই এখন চলে যাবি? এই হয়ে গেল, হয়ে গেল, মুখটা কালো। আমি কাকে এতক্ষণ ঘুরিয়ে নিয়ে আসলাম? না রে, চলে গেলে আর ভাল লাগবে না রে আমার। শোনো, জোর করে হলো মনটাকে ভালো রাখতে হবে না? জোর করে তো রাখছি। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, সময় মতো ঔষধটা নেবে, আর ও ভালো কথা, তোমার ছেলেটা কোথায় যে রান্না করে? ওকে তো আসার পর থেকে দেখলাম না। ও ও না, দেশে গেছে, ওর মার অসুখ রে। ও তাহলে তুমি কিভাবে কি করছো? ওই যে অনলাইনে অর্ডার করছি, ওরা দিয়ে যাচ্ছে, আমি ওভেনে গরম করে খেয়ে নিচ্ছি। তুমি কি আমাকে একটু বলতে পারতে না? হ্যাঁ, আমি তো বাসা থেকে কিছু রান্না করে নিয়ে আসতে পারতাম। না রে না না না, আমি তোকে কষ্ট দিতে চাই না রে। সূর্য, তুমি এটাকে কষ্ট বলছো? হ্যাঁ, আমি যদি ভালোবেসে কাজটা নাই করতে পারতাম তাহলে করতাম, কাজটা আমি ভালোবেসেই করি। ও, আমি তো অনলাইনে অভ্যস্ত হয়ে গেছি, আমার ছেলেমেয়েরা যখন ফোন দেয় তখন তো অনলাইনে আমার একমাত্র ভরসা রে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম
ওই ধর বৃহস্পতিবার হলে মা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, ভাবতো আমার ছেলেটা আসবে, কিন্তু আমার তো যাওয়া হতো না। বিকাল পর্যন্ত মা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি কোনো যেতাম না। মা সেদিন ভেবে নিত আজকে মনে হয় আমার আলাউদ্দিন আসবে না, তারপর মা বাসায় ফিরে যেত। এরপর তারপর যখন চাকরি হলো মা বাবাকে নিয়ে আসলাম, যতদিন মা বাবা বেঁচে ছিল আমার কাছেই ছিল রে। আমি কিন্তু জানি তোমার ছেলেও তার কাছে তোমাকে নিয়ে যেতে চায়, বারবার বলে, বলে না? হ্যাঁ বলে তো, কিন্তু ও দেশটা তো আমার না রে। এই শেষ বয়সে এসে অন্য দেশে যেয়ে মরতে চাই না, আমি আমার দেশে মরতে চাই, এদেশেই মরতে চাই, এদেশেই মরতে চাই। এখনো দেশপ্রেম। আমি কিন্তু যাচ্ছি, ঠিকঠাক মতো খেয়ে নিও। মনে মেঘে বরিশন বিনে সত বস কেমনে মেঘে বরিশন সতক বলে যাবে জালা ওই না হবেন করো রবে না জলদি এ করো শান্তলা অবদলা লুনে মেঘে পরিষদ বিনে সত বস কেমনে মেঘে পরিষদ। নারী ঘটিত আমার মনে হইতে স্যার কোন দোষ আছে। কিসের দোষ? আপনার ওস্তাদ দীপ্তার আলু 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 আপনি সময় মতো থাপ্পটা না মারলে তো এতক্ষণ বলে দিত, যেহেতু ছিনতাইকারীর কোন বুক পিঠ থাকে না। তোমার যখন স্বভাব বদল হয়ে গেছে তখন তুমি ভালো হয়ে গেছো। এই আপনি কে? তোমার ছিনতাইকারী মানে কাল রাইতে তো আপনি তাহলে মোবাইল চুরি করছিলেন না? ভাই আপনি আমার বাঁচান, প্রথম দেখে এমন ঝগড়াঝাটি হইতেছে, মারামারি হইতেছে, সারা জীবন কেমন জানি যাইবো আল্লাহ জানে। তোর মতন ছিনতাইকারী এরকম বাজে কথা কই? তুই একটু জঙ্গলের নিকে মরিয়া তোকে সোজা করে দেন। এ বাজে কথা কইবেন না। কি 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 কইবেন না তো? আরে দেন ঘটনাটা শুনতে দেন। কি শুনছেন? আচ্ছা আপনি কি? আপনার তো চিনলাম না। আমিও তো তোমাকে চিনি না। না চিনলা কিন্তু দীপ্ত ভাইজান মনে হয় খুব বিপদে পড়ছে। বিপদে পড়ছে? কি কি হইছে? কি হয়েছে ভাই? কি বিপদ পড়ছে? কি রে, কোনো খোঁজ খবর কি আছে নাকি? না একটা কাগজ আনা লাগবো কিরের কাছ থেকে, টাকা লাগবো, পরে দিই। আগে আইন আনে তারপরে দিই। না এখনই। আচ্ছা তাহলে এই যে আপাতত ওই রেডি দিলে হবে না? তুই আমাকে তোর পায়ের ছবি দেখ নাই?
আমি তো পাঁচবে ফাইজলামি করে দিছি, আমি কি সিরিয়াসলি দিছি? আর তুই কি কবি নাকি যে আমার পানি কবিতা লিখবি? আমি তো তোর পানি কবিতা লিখতেছি না, আমি গোটা তোরে নিয়ে কবিতা লিখতেছি। গোটা আমাকে নিয়ে মানে? হ্যাঁ মানে আস্ত তোকে নিয়ে, তোর ইচ্ছা তোর অনিচ্ছা তোর সকাল দুপুর বিকেল সব কিছু নিয়ে। এছাড়াও তুই যা যা পছন্দ করিস সেগুলো আমার মাথায় আছে এবং সব কিছু নিয়ে আমি। এই তুই জানিস আমি কে? আমি হচ্ছি আমাদের এলাকার চেয়ারম্যানের মেয়ে, মানে এলাকার সবাই আমাকে দেখে ভয় পায়। সত্যি? হ্যাঁ। তোর বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেটা ঠিক আছে, কিন্তু ঢাকা শহরে তো তোর বাবার কোনো পাত্তা নাই। ঠিক আছে আমার বাবার পাত্তা নাই, কিন্তু আমার পাত্তা আছে। ঠিক আছে? আচ্ছা। আর তুই এরকম উল্টাপাল্টা আমাকে হোয়াটসঅ্যাপ করবি না, খবরদার। তুই কি থ্রেট করতেছিস? হ্যাঁ করতেছি, কিন্তু আমি জানি যে তোর ধর তোর কি কি জানিস, মেয়েদেরকে সুন্দরী বললে সব মেয়েরাই খুশি হয়, বুঝছস? শোন তোর যদি ভাল লাগে, তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই থাক, আর ইচ্ছা না থাকলে সোজা হেঁটে চলে যা। ঠিক আছে চলে যাবো? চলে যা। সত্যি চলে গেলাম? সত্যি চলে যা। আসবো না কিন্তু? আসিস না। সিরিয়াসলি চল? সিরিয়াসলি তুই যা। আমি থানা থেকে এই খবরটাই নিয়ে আসি, ওনার নামে মামলা হয়ে গেছে। না 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 না, উনি এই ধরনের কাজ করতে পারেন? উনি পারে কি না পারে সেটা আমার জানার দরকার নাই, আমার এই বিষয়টা থানা থেকে জানাইছে, আমি আপনার ঘরে জানাইলাম। থানার সাথে তোর এত যোগাযোগ কেন? থানায় আমার নিয়মিত যাতায়াত আছে। বাবা তুই কি ওই ইনফরমেশন মানে যে কি জানি কয় ভাই ইনফরমার? উনি তো ওদের মাধ্যমে ঢোকে আর বের হয়। ওই মিয়া ভালো খবর দিতে পারেন না, এখন আমার ইজ্জত না টান মারতেছেন না? আরে ভাই একটু ডিটেলসে শুনি দে তো আমার ব্যাপারটা কি হয়েছে, একটু ডিটেলসে শুনি দে। আমার হাতে বড় উকিল আছে ভাই, যদি সহজ মামলা হয় তাহলে দিনের দিন জামিন আমি বাইর করে দিতে পারবো। নিয়ে খোঁজটা নিয়ে একটু থানা। সমস্যা নাই, এটা আমার ওয়ান্টুর বিষয়। নে 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 খোঁজটা নিয়ে ভাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি 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 ম্যাডাম। ম্যাডাম কথা হয়েছিল যে আপনাকে থানায় দীপ্ত ভাই নামে আমাদের এক বড় ভাই আছে বুঝছেন, তার বিষয়টা কি একটু জানাতে পারবেন? আচ্ছা তোর সমস্যা কি বলতো, মানে তোরে দেখলে না আমার তোর পিজাইতে মন হচ্ছে, এমন পিটান দিব যে তুই এই দেশে কোনো জায়গায় ট্রিটমেন্ট পাবি না, তোর বিদেশ যাইতে হবে ট্রিটমেন্ট। শুন তুই যদি আমার সাথে যাস না তাহলে তো আমি পৃথিবীর যে কোনো জায়গায় ট্রিটমেন্ট নিতে যাইতে পারি। তোর কোথায় কোথায় আমাকে নিয়ে যাইতে ইচ্ছে করে? এই মনে কর উগান্ডা, ভিয়েতনাম, সোমালিয়া। এটা মাইনে নেওয়া যায় না, আমার বউ হয়ে অন্য ছেলের সাথে এই ধরনের সম্পর্ক ছিল তো? বন্ধুর বাসায় ছিল? বন্ধুর বাসায় ছিল যে, বন্ধুর বাসা কোথায়? হাজত খানায়? না আমি তো এই জন্যই বললাম, মানে পাগলের ডাক্তার পাগল হয়, পাগল কি কোনো যুক্তি মানে? মামা কিছু মনে করবেন না,